এদিকে তাকিয়ে বলো চেয়ার থেকে কিছু আর আপা করে দাও তুমি দেখিকা হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আর আজকে তো সারা দিন ধরে বৃষ্টি হচ্ছে বিকাশও বেরোতে পারলো না তাই জন্য ভাবলাম আজকে সন্ধ্যা থেকে একটা ভিডিও শুরু করা যাক আর আমরা টেবিলে বসেছি আর টেবিলের উপর চেয়ার নিয়ে বিদ্যার্থীটা বসেছে কি করছে বলো বাবারা যে ছুটি না আজকে বৃষ্টি হচ্ছে ওই জন্য বলতো যাইনি কাজে বাবাকে বল মা মুড়ি মাখাতে বল না মা মুড়ি মাখাতে বাবার বল ও বাবা বাবা তুমি খুব ভালো মুড়ি মাখো তুমি খুব ভালো মুড়ি মাখো তাহলে পুরো সময় খেলবে আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি চল মুড়ি মাখানো যাক আর এই সমস্ত কাপড় এখন হয়েছে ঘরে কারণ কালকে থেকে বৃষ্টি হচ্ছে কিচ্ছু শুকায়নি সব এই দড়ি টাঙিয়ে ঘরের মধ্যে কাপড় তো চলো মুড়িটা মাখানো যাক কত দূর হলো পিয়াজ টিয়াজ সারানো হয়ে গেছে সব শশা দেবো তো হ্যাঁ শশা দেবে আর এখানে কিচেনের কি হাল অবস্থা আমাদের তো পুকুরে গিয়ে বাসন ধুতে হয় সেই জন্য হচ্ছে এই সমস্ত বাসন মানে এত বৃষ্টি হচ্ছে বিকালে দুপুরে খাওয়ার পর থেকে তার পুকুরে যাওয়াই হয়নি কারণ ভিজে ভিজে বাসন ধরা হবে তাই না মা বলছিল যে যাবো ধুয়ে নেবো জানলাম না থাক রেখে দাও এখন ধুতে হবে না এগুলো এখানেই থাক এগুলো এর মধ্যে করেই আপাতত করে নিই সব এখানে দেখাও বোলটা এখানে বোলের মধ্যে জমবে ব্যাস ব্যাস তো দাঁড়াবা নড়িস না এইগুলো এখন সব কাটাকুটি আর এই সমস্ত নোংরা এখন এই বোলের মধ্যে এই পু দিচ্ছ তুমি মিশে দিচ্ছ সে আগে স্কুল ধারে যে চানা বসত দেখেছো তুমি এইরকম ভাবে শশা কাটতো হাতে ওটা ওই চানা লড়াই পারে আমিও পারি এই তো এরকম করে ডাইরেক্ট এই দেখো পুরো চানা আলাদা মতো দেখো হয়েছে না না ওরা অনেক তাড়াতাড়ি করে আরো কুচু কুচু থাকে তাড়াতাড়ি করে আমি কি আমি কি প্রফেশনাল জানা আছে নাকি যে তাড়াতাড়ি করব বাদ দাও বেকার যেটা হবে না সে চেষ্টা করে লাভ নেই পেঁয়াজটাকে ওই পেঁয়াজটাকে আমার ছয়তে তো অত ধাড়ি নেই এরকম করে হচ্ছে না থাক পেঁয়াজ নাও নাও নেবে আমাকে নাম কিছু দিন নেব
ওকে না বিয়ে আনো, ওকে না বিয়ে আনো, চলে আসো মা এখানে আসো, দিদিনকে ডাকো, এখান থেকে ডাকো জোরে, বল মুড়ি মুড়ি রেডি, জোরে ডাকো দিদিনকে, বসো তুমি বসে যাও, জোরে ডাকো দিদিনকে, বল মুড়ি রেডি, তুমি কি খাচ্ছো এটা, পেঁয়াজ, পেঁয়াজ, জল জল জল, ওটা কি খাচ্ছো, এন কিন্তু আমি তো মুড়ি এইভাবে খাই না, কারণ আমার মুড়ি খেলে দাঁত ব্যথা করে, ভালো লাগে না, তা আমার হচ্ছে স্পেশাল মুড়ি আমি এখন তৈরি করবো, সেই স্পেশাল মুড়িটা। আর বিদ্যার্থী খাবার, আমরা মাদুরের উপর বেড কাভার পেতে, মানে কি ফ্যান্সি টাইপের মানুষ আমরা, ভাবতে পারছেন, মাদুরের উপর বেড কাভার, কারণ হচ্ছে বিদ্যার্থী এই যো ফেলবে আবার ওখান থেকে তুলবে, ওই জন্য পরিষ্কার বেড কাভারটা পাতা হয়েছে। তো আমার স্পেশাল মুড়িটা তৈরি করা যাক। ও মা তোকে আলাদা বাটি করে দেবো, হ্যাঁ নিয়ে আসবি এবার, তাহলে ওই ছোটোটাও নিয়ে আসবে। তোমাদের চামচ লাগবে না তো কারো, না মুড়ির মধ্যে টমেটো সস দিয়ে খেয়ে দেখবে কি দারুণ লাগে, দেব তোমারটা, না ভালো লাগে গো, ভালো লাগে জানো, ও ওকে ওরটাই দিতে বলছে, ওখান থেকে একটু বেশি করে না, ওকে দিয়ে দাও, মায়ের থেকেই খাও, তাহলে তুমি মায়ের থেকেই খাবে, এর থেকেই খাবে, মা চামচে করে করে গালে দিয়ে দেবে। মুড়ি খাওয়ার পর্ব তো শেষ, এখন মোটামুটি বেজে গেছে 7:30-8 বাজে, তো এখন কিছুক্ষণ বসবো, তারপরে মানে বসবো বলতে কি বিদ্যার্থিকার সাথে খেলবো, ওর বাবা বাড়ি আছে তো সবাই মিলে আজকে একটু খেলাধুলা হবে ওর সাথে, আর তারপরে রাতে ডিনারের জোগাড় করতে হবে। ডিনারের জোগাড়টা বেসিক্যালি মাই করে, আমি তেমনটা করি না, কারণ আমি বিদ্যার্থিকার খাবারটা গুছিয়ে নিয়ে তারপর ওকে খাওয়াবো, ওকে ঘুম পাড়াবো, এই করতে করতেই হয়ে যাবে টাইম, ততক্ষণে মা হয়তো রাতে রুটিটা করবে, তরকারি যা আছে চলে যাবে। তো এই ছিল আমাদের আজকের ইভিনিং, আর আশা করছি আপনাদের একটু হলেও আমাদের এই ইভিনিং শেয়ারটা মানে ভিডিও দেখে একটু হলেও মজা লেগেছে, যদি লেগে থাকে ভালো, একটু এন্টারটেইন হয়ে থাকেন তাহলে একটা লাইক করে দেওয়ার রিকোয়েস্ট করবো, আর যারা আমার ভিডিও ফার্স্ট টাইম দেখছেন বা দেখছেন অন্তত সাবস্ক্রাইব করেনি তো তাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, কারণ একটু এগোনোর জন্য, পরিবারকে বড় করার জন্য আপনাদের সাপোর্ট খুবই দরকার। আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করে দিচ্ছি, আরও মানে নেক্সট ডে হয়তো আরও কোনো একটু চেষ্টা করবো কিছু ভালো ব্লগ আপনাদের জন্য শেয়ার করার, ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই, গুড নাইট, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।